যাচ্ছি কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দিরে যেতে হলে নিশ্চয়ই মন্দিরের ফোন নিয়ে যেতে দেবে না, তো দেখি ফোন কারো কাছে রেখেই যাব, ভেতরে আমরা প্রবেশ করব। তো চলুন বেড়িয়ে বেড়িয়ে। মন্দিরটা খুব সুন্দর, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। তো চলুন ভেতরে, যেতে দেবে কিনা আমি জানি না, তবে যেতে দেবে বললো। পুরো ভেতরে দেবে কিনা জানি না, তো চলুন গিয়ে দেখছি। যদি ভেতরে যেতে দেয় তাহলে তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো চলুন যাওয়া যাক। সব মোবাইল, এই যে মোবাইল ফ্যাক্টরির কাছে জমা, কতগুলো মোবাইল জমা রেখেছে। আমরা ভেতরে যাচ্ছি, ভেতর থেকে ফিরে আসলে তারপর ওডু। হরে কৃষ্ণ। আমরা বিষ্ণু পাদপদ্ম দর্শন করলাম, তো খুব ভিড় ছিল, তাও ভিড়ের মধ্যেও আমরা দর্শন করলাম এবং হাত দিয়ে স্পর্শও করলাম। তো সব মিলিয়ে ধন্য হলাম, কারণ বিষ্ণু পাদপদ্ম আমি এখানে এই গয়াতে এসে আমি প্রথম দেখলাম। তো এইবার আরেকটা জায়গা যাব, তো সেখানে গিয়ে আবারও বলবো যে কোথায় এলাম। তো চলুন এখন কোথায় যাচ্ছি আমি জানি না, কোথায় আমাদের নিয়ে যাচ্ছে, চলুন যাচ্ছি। ওখানে না মোবাইল নিয়ে একদম এলাও নেই, সেই জন্য বাইরে মোবাইল দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। চলুন, তো এরপর যেখানে যাব সেখানে দেখছি মোবাইল নিয়ে ঢুকতে দেয় কিনা।
তো এখন আমরা সীতাকুণ্ডুতে পৌঁছে গেছি। তো সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি আমরা, একদম সাইড দিয়েই যাচ্ছি, নদীর সাইড দিয়ে। এই যে এই এখানে সীতা দেবী পিণ্ডদান করেছিলেন সেই জায়গা। তো দেখে খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গা দর্শন করতে পেরেছি। দেখবো তো আমার সঙ্গে আপনারাও দেখুন। অক্ষয় বট।
দিছি হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময়, পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে। হরে কৃষ্ণ। আমাদের মোটামুটি এই জায়গায় মানে গয়া ঘোরাটা কমপ্লিট হলো। এই যে আমার পেছনে দেখছেন, এটা হচ্ছে সাবিত্রী পাহাড়। তো সাবিত্রী পাহাড়ে আমরা টাচ করেই চলে এসেছি। সাবিত্রী পাহাড়ে গেলে 450 সিঁড়ি বেয়ে মন্দির দর্শন করে আবার বৃন্দাবন ব্যাক করা তো আমাদের পক্ষে সম্ভব না। মোটামুটি দূর থেকেই দর্শন করলাম এবং প্রণাম নিবেদন করলাম, তো ওখানে উঠা সম্ভব না। এখান থেকে দেখেই তো ভয় লাগছে যে অত দূর উঠবো কেমনভাবে। তো এই আর কি, পাহাড় দূর থেকে আপনারাও দর্শন করে নিন। আমি টেনে দেখাচ্ছি, ওই দেখুন দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটি হচ্ছে। ওই মন্দিরটি হচ্ছে সাবিত্রী, সাবিত্রী পাহাড়ের মন্দির। তো এটাই মোটামুটি সব গয়াতে আমাদের দর্শন কমপ্লিট হলো। এইবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি এত ধুলো, যাই হোক। তো চলুন, এরপর যা যা হচ্ছে তাটা শেয়ার করছি। আর আপনাদের জন্য আগের ভিডিও রেডি হয়ে আছে, কিন্তু আমি নেটওয়ার্ক পাচ্ছি না আপনাদের দেওয়ার জন্য। তো আমি খুব চেষ্টা করছি আপনাদের ভিডিও দেওয়ার। অলরেডি আমি যেটা দিয়েছি আপনারা দেখুন, তারপর আমি দিচ্ছি। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনারা ভিডিও পাবেন। হরে কৃষ্ণ। বাইরে চলছে বৃষ্টি, তার ভিতরে চলছে ফলদান, গাড়ির ভেতরে ফলদান হচ্ছে, সবাইকে ফল দিচ্ছে, যতজন ভক্ত এসছে সবাইকে ফল দেওয়া হচ্ছে দর্শন। চরণ দাবানল নীলকত্রানায় কারুণ্য ঘন।
सिंगारा।